বাইক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত স্কুল শিক্ষক। বাইক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, গুরুতর আহত স্কুল শিক্ষক। বাইক এবং পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ঘটনায় গুরুতর আহত এক স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি চৌপতি মোড় সংলগ্ন জাতীয় সড়কে। আজ সকাল 10:45 নাগাদ ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ওই স্কুল শিক্ষককে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে রেফার করা হয়। জানা গেছে তিনি ধূপগুড়ির ঠাকুরপাড় রাজমহল স্কুলের শিক্ষক। বুধবার 10:45 নাগাদ স্কুলে যাওয়ার সময় একটি পিকআপ ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনার সঙ্গে সঙ্গে উপস্থিত হয় ধূপগুড়ির দমকল কর্মীরা এবং আহত অবস্থায় শিক্ষককে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে। হাসপাতাল সূত্রে খবর, তার অবস্থা আশঙ্কাজনক। আশঙ্কাজনক হওয়ার কারণে তাকে শিলিগুড়ি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। জমি নিয়ে সংঘর্ষ শ্বশুর ও জামাইয়ের, আহত এক। জমি নিয়ে সংঘর্ষ শ্বশুর ও জামাইয়ের মধ্যে, আহত এক। জমি নিয়ে গুরুতর সংঘর্ষ শ্বশুর ও জামাইয়ের। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদম 1 নম্বর পঞ্চায়েত এলাকায়। ঘটনায় গুরুতর জখম অবস্থায় শ্বশুরকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্বশুর আইজুল ইসলামের দখলে থাকা জমিতে খুঁটি পুঁতে দেন সম্পর্কে জামাই আইনুল ইসলাম। এরপর খুঁটি তুলতে গেলেই বচসা থেকে মারপিট শুরু হয় দুপক্ষের। ঘটনায় জখম হন শ্বশুর আইজুল ইসলাম। তাকে তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে তার পরিবারের সদস্যরা। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে তার। আমাকে আমাদেরকে বলে নাই জমির মধ্যে খুঁটি গেছে। কে খুঁটি গেছে? ওই যে গ্রামের লোক আর কি। গ্রামের লোক? তোমার নাম কি? ওনাকে বলতেছে যে আমার জমি অন্য কেউ স্টাডি দিছিল। মানে আপনার জমি? বুঝলাম না, আপনার জমি মানে যার যে একটা জমির মধ্যে একটা সদস্য থাকে তো, হ্যাঁ, সে নাকি স্টাডি দিছে। এরপর আজকে কি হয়েছে? আজকে মারডাং হয়ে গেল। তো কত কে আহত হইলো? আমার বাবা আহত হয়ে গেছে। তার নাম কি? আইজুল ইসলাম। তোমার নাম? রফিকুল ইসলাম। রফিকুল ইসলাম, তাকে কোথায় নিয়ে আসলেন? তাকে হসপিটালে নিয়ে আসলেন। তার অবস্থা কি আশঙ্কাজনক? হ্যাঁ, তার অবস্থা কি আশঙ্কাজনক? হ্যাঁ, জানো। হ্যাঁ, এবার হচ্ছে কার সাথে মারপিট লাগে? ওর ব্যক্তির নাম কি? মারপিট লাগে ও, ওনার নাম আছে আইনুল ইসলাম। সম্পর্কে তোমার কি হয়? দুলাভাই হয়। দুলাভাই হয়? এই নিয়ে আপনার ধূপগুড়ি থানায় কমপ্লেন করবেন। হ্যাঁ, ধূপগুড়ি থানায় কমপ্লেন করবেন। এখন এই পর্যন্তই। পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার।